সবাইকে আমন্ত্রণ আন্তর্জাতিক সংবাদে শুরুতে শিরোনাম। ফিলিস্তিনিদের বিরুদ্ধে আইন পাশে ধাক্কা বেনেট সরকার ইমরান খান সরকারের আচরণে ইসরায়েলকে স্বীকৃতির আভাস মিলছে বললেন মরিয়ম নওয়াজ সৌদি আরবের সাথে আলোচনায় কিছুটা অগ্রগতি হয়েছে জানাল ইরান তুরস্কের পক্ষে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারের ঘোষণা পাকিস্তানের আফগানিস্তান থেকে নাগরিকদের ফিরিয়ে আনছে ভারত এবং আইএসএ যোগ দেওয়া নারীদের ফিরিয়ে আনছে সুইডেন শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত দর্শকের ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং আপনি কোন স্থান থেকে শুনছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন বিস্তারিত খবর পড়ছি আমি ফজলে রাব্বি ফিলিস্তিনিদের বিরুদ্ধে আইন পাশে ধাক্কা খেল বেনেট সরকার বিতর্কিত একটি নাগরিকত্ব আইনের মেয়াদ বাড়াতে গিয়ে ব্যর্থ হয়েছে প্রধানমন্ত্রী নাফতালি বেনেটের নেতৃত্বাধীন ইসরায়েলের নতুন সরকার এই আইনে ইসরায়েলি নাগরিকদের বিয়ে করা ফিলিস্তিনিদের ইহুদি রাষ্ট্রটি নাগরিকত্ব এবং সেখানে বসবাসের অনুমতি আটকানো হয় প্রতি বছরই পার্লামেন্টে ভোটের মাধ্যমে আইনটির মেয়াদ বাড়াতে হয় সেখানে ব্যর্থ হয়েছে বেনেট প্রশাসন এই পরাজয়কে জোরাতালি দিয়ে জোট করে ক্ষমতায় আসা বেনেটের জন্য প্রথম রাজনৈতিক আঘাত হিসেবে দেখছেন বিশ্লেষকেরা গত মাসে প্রধানমন্ত্রীত্ব হারিয়ে এখন বিরোধী দলীয় নেতার আসনে বসা বেনিয়াম বেঞ্জামিন নেতানিয়াহু নেতৃত্বাধীন সরকার দুই সালে বিতর্কিত আইন করেছিল তখনই প্রতি বছরই আইনের মেয়াদ বৃদ্ধির শর্ত দেওয়া হয়েছিল ইসরায়েলের পার্লামেন্ট নেসেটে সোমবার রাতভর চলা অধিবেশন শেষে মঙ্গলবার সকালে বিতর্কিত এই আইনের মেয়াদ বৃদ্ধির প্রস্তাব নাকচ হওয়ার খবর আসে আট দলের সমন্বয়ে গড়া বেনেট সরকারের প্রস্তাবটির পক্ষে বিপক্ষে অনুষাটটি করে ভোট পড়ে ভোটদানে বিরত থাকেন দুজন এমপি ক্ষমতাসীন জোটের দলগুলোকে এই আইনে বিরোধিতা রয়েছে বেনেট সরকারের জোটে থাকা দ্য ফিলিস্তিয়ান জয়েন্ট লিস্ট পার্টি সদস্য মি আবু শাহতা বলেছেন এই পরাজয় হাজার হাজার ফিলিস্তিনি পরিবারের জন্য বিজয় শুধু ইসরায়েলে বসবাসরত ফিলিস্তিনিদের দলটির সদস্যরাই নন ছয়জন জন এমপি নিয়ে প্রধানমন্ত্রী হওয়া ব্যানেটের নিজের দলের এক এমপিও এই আইনের বিরুদ্ধে ভোট দিয়েছেন বিতর্কিত নাগরিকত্ব আইনের প্রতিবাদে ভবনের বাইরে ফিলিস্তিনিদের অবস্থান সেখানে এক নারীর প্ল্যাকার্ডে এই আইনের সমর্থনকারীদের প্রতি প্রশ্ন তুলে লেখা হয় যদি অন্যান্য দেশে শুধু ইহুদি পরিবারের সঙ্গে এমন আচরণ করা হয় তখন আপনার অবস্থান কি হবে বিতর্কিত নাগরিকত্ব আইনে প্রতিবাদে ন্যাসেট ভবনের বাইরে ফিলিস্তিনিদের অবস্থান সেখানে এক নারীর প্ল্যাকার্ডে এই আইনের সমর্থনকারীদের প্রতি প্রশ্ন তুলে রেখা হয় যদি অন্যান্য দেশে শুধু ইহুদি পরিবারের সঙ্গে এমন আচরণ করা হয় তখন আপনার অবস্থান কি হবে ছবি এএপি এদিকে আইনে বিরোধিতা করে সোমবার নেসেটের বাইরে জড়ো হন ইসরায়েলে বসবাসরত ফিলিস্তিনিরা তারা বলছেন এ আইনের ফলে তাদের স্বামী বা স্ত্রী সঙ্গে মিলিত হতে পারছেন না ফিলিস্তিন সীমান্তে থাকা তাদের সঙ্গীরা ইসরায়েলের অংশে প্রবেশের সহজে অনুমতি পান না আবার অনুমতি ছাড়া তাদের ইসরায়েলের অধিকৃত অঞ্চলে প্রবেশও বেশ ঝুঁকিপূর্ণ সেখানে আলিমেটাপ নামের এক ফিলিস্তিনি ইসরায়েলি বলেন তার স্ত্রীর ইসরায়েলে বসবাসের অধিকার নেই এর ফলে তাদের পরিবারটি কার্যত এমন কারাগারে রয়েছে যা শেষ নেই সোমবার এক টুইটে ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রী ইয়ালা পিট বলেন এই আইনের উদ্দেশ্য লুকানোর কিছু নেই এই আইনের উদ্দেশ্য হলো ইসরায়েলকে ইহুদি সংখ্যাগুরুষ্ঠ রাষ্ট্র হিসেবে টিকিয়ে রাখা তিনি আইনকে ইহুদি সংখ্যাগুরুষ্ঠতা টিকিয়ে রাখার অন্যতম উপাদান হিসেবে বর্ণনা করেন ফিলিস্তিনিদের আহিনি সহায়তা দানকারী ইসরায়েলি মানবাদিকা সংগঠন হেমোকেডের প্রধান জেসিকা মঞ্চল বলেন এই আইনের কারণে লাখ লাখ ক্ষতিগ্রস্ত হচ্ছে দুই সালে এই আইনে সংশোধন এনে বলা হয় পঁচিশ বছরের বেশি বয়সে নারী এবং ৩৫ বছরের বেশি বয়সে পুরুষ ইসরায়েলে অস্থায়ীভাবে বসবাসের জন্য আবেদন করতে পারবেন ইমরান খান সরকারের আচরণে ইসরায়েলকে স্বীকৃতির আভাস মিলছে বললেন মরিয়ম নওয়াজ পাকিস্তান ইসরায়েলকে স্বীকৃতি দিয়েছে বলে মনে করেন পাকিস্তানের বিরোধী দল পি এম এর ভাইস প্রেসিডেন্ট মরিয়ম নওয়াজ তিনি বলেন এ সংক্রান্ত বিভিন্ন প্রতিবেদন ও বিবৃতি জোরালো ভাবে প্রত্যাখ্যান করছে না সরকার এতে বোঝা যায় পাকিস্তান ইহুদি রাষ্ট্রটিকে মেনে নিয়েছে মঙ্গলবার ছয় জুলাই ইসলামাবাদ হাইকোর্টের বাইরে সাংবাদিকদের সঙ্গে আলোচনা করে তিনি এমন দাবি করেছেন খবর জনের মরিয়ম জোর দিয়ে বলেন সরকারের উচিত ইসরায়েলের ক্ষেত্রে নেওয়া সিদ্ধান্ত জাতিকে জানিয়ে দেওয়া এটি কোনো ব্যক্তিগত সিদ্ধান্ত না এমন কিছু যার সঙ্গে বাইশ কোটি মানুষের সম্পর্ক রয়েছে গেল বছরের নভেম্বরে পাকিস্তানে প্রধানমন্ত্রী ইমরান খান বলেন ইসরায়েলকে স্বীকৃতি দিতে মার্কিন সরকারের চাপে আছে পাকিস্তান কিন্তু তিনি তখন পরিষ্কার করে দেন যে ফিলিস্তিনিদের সন্তুষ্ট করে এমন কোন নিষ্পত্তি হওয়ার আগ পর্যন্ত তা সম্ভব না দেশের পররাষ্ট্র নীতি নিয়ে মন্তব্য করতে গিয়ে মরিয়ম বলেন নিজের ঘরের সমস্যা আগে সামলান পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে পররাষ্ট্র নীতি বদল করতে পারেন না আপনার রাজনৈতিক অবস্থানের উপর ভিত্তি করে পররাষ্ট্র নীতি পরিবর্তন হতে পারে না তিনি জানান ক্ষমতাসীন দল পিটিআই সময় শেষ হয়েছে এটি আর ক্ষমতায় আসতে পারবে না সরকারের মধ্যে ব্যাপক দ্বন্দ্ব চলছে নির্বাচনের আগে যা আরও বৃদ্ধিমান হবে সরকারের সঙ্গে পিএমএলএন এর কোন সমঝোতা এসেছে কিনা জানতে চাইল মরিয়ম জানান আপনারা সবকিছুরকে কোন একটা চুক্তি হিসেবে আখ্যায়িত করেছেন এটি অযাচিত প্রশ্ন কেন সেখানে চুক্তি হতে যাবে যারা আমাদের বিরুদ্ধে কাজ করছে তাদের সঙ্গে চুক্তি করতে যাব আমরা কি পাগল হয়েছে। 25 জুলাই জম্মু কাশ্মীর নির্বাচন প্রসঙ্গে জানতে চাইল পিএমএলএন এর নেতা বলেন আজাদ জম্মু কাশ্মীরে নির্বাচনী প্রচারের দায়িত্ব দল আমাকে দিয়েছে দলের সভাপতি শাহबत শরীফ যেখানে থাকবেন সেখানে আমার থাকার কোনো দরকার নেই দুই দিন আগে পাকিস্তান গণতান্ত্রিক আন্দোলনের সরকার বিরুদ্ধে জোটে দেখা যায়নি সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের ইকোন্নাকে তিনি বলেন পিটিআই সবার সঙ্গে দ্বন্দ্ব লাগিয়ে রেখেছে নির্বাচন হলে কি করবে তা সবার চোখে সামনে ভাসছে এই সরকার আর ক্ষমতায় আসবে না তবে মরিয়মের বিবৃতি জবাবে ইমরান খানের ধর্মীয় ঐক্য বিষয়ে বিশেষ প্রতিনিধি মালানা তাহির আশরাফি বলেন ইসরায়েলের বিষয়ে প্রধানমন্ত্রী অবস্থান পরিষ্কার তিনি সাহসী মানুষের পদক্ষেপ নিয়েছেন যা সর্বত্র প্রশংসিত হয়েছে ফিলিস্তিন স্বাধীন হওয়ার পর্যন্ত ইসরায়েলকে স্বীকৃতি দেওয়া হবে না সৌদি আরবের সাথে আলোচনায় কিছুটা অগ্রগতি হয়েছে জানালো ইরান ইরান সরকারের মুখপাত্র আলী রাবি বলেছেন সৌদি আরবের সাথে আলোচনায় কিছুটা অগ্রগতি হয়েছে মত পার্থক্য নিরসনে ভবিষ্যতে আলোচনা অব্যাহত থাকবে তিনি মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে কথা বলেন রাবি আরও বলেন ইরান প্রতিবেশী দেশগুলোর সাথে সুসম্পর্ক প্রতিষ্ঠায় বিশ্বাসী এই নীতির অংশ হিসেবে সৌদি আরবের সাথে আলোচনা শুরু হয়েছে এবং মতবিরোধ সর্বনিম্ন পর্যায়ে নামিয়ে আনতে এই আলোচনা চালিয়ে যাবে তেহরান তিনি বলেন কিছু বিষয়ে দুই দেশের মধ্যে মত রয়েছে এগুলোর কোনোটি জটিল এই কারণে এগুলো সমাধানে কিছুটা সময় লাগতে পারে তিনি বলেন বিজাতীয় শক্তিগুলো যাতে নিরাপত্তার অজুহাতে এ অঞ্চলের নিজেদের উপস্থিতি জোরদার করতে না পারে সেজন্য আঞ্চলিক দেশগুলোর মধ্যে শান্তিপূর্ণ সহাবস্থান ও সুসম্পর্ক জরুরি অস্ট্রিয়া ভিয়েনে পরমাণু বিষয়ক আলোচনা প্রসঙ্গে আলী রাবি বলেন ভিয়েনা আলোচনায় কোনো কোনো ক্ষেত্রে বেশ অগ্রগতি হয়েছে তবে এখনো কিছু বিষয়ে মত পার্থক্য রয়েছে তবে মত পার্থক্যের অর্থ এই নয় যে আলোচনা অচলাবস্থার সম্মুখীন হয়েছে তুরস্কের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারের ঘোষণা পাকিস্তানের তুরস্কের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারের ঘোষণা দিয়েছে অবস্থানের কথা জানিয়েছেন পাকিস্তানের প্রেসিডেন্ট আরিফ আলভি তিনি বলেন সংস্কৃতি ক্ষেত্রে দুই সহযোগিতা বৃদ্ধির ব্যাপক সুযোগ রয়েছে আর এই ধরনের সহযোগিতার মাধ্যমে দুই দেশই লাভবান হতে পারে এর আগে সফররত তুর্কি সেনাবাহিনীর কমান্ডার জেনারেল অমিত দুনদারের সঙ্গে বৈঠকেও দ্বিপাক্ষিক সম্পর্কের ওপর জোর দেন পাকিস্তানের প্রেসিডেন্ট তিনি বলেন দুই ভাতৃপ্রতিম দেশ দৃষ্টান্তমূলক সহযোগিতা উপভোগ করেছে তবে বাণিজ্য প্রতিরক্ষা ক্ষেত্রে এটি আরও জোরদার করা প্রয়োজন দুই দেশের বিদ্যমান সম্পর্কের ব্যাপারে সন্তোষ প্রকাশ করেন পাকিস্তানের প্রেসিডেন্ট তিনি বলেন ইসলামাবাদ ও আঙ্কারের মধ্যে সামরিক প্রশিক্ষণ সহযোগিতা সংক্রান্ত চুক্তি পারস্পরিক সামরিক সহযোগিতাকে আরো জোরদার করবে তুরস্কের অর্থনৈতিক অগ্রগতি এবং মুসলিম বিশ্বের ঐক্যের ক্ষেত্রে ভূমিকা রাখায় তুর্কি প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোয়ানের ভূমিকারও প্রশংসা করেন আরিফ আলভি এ খবর জানিয়েছে ডেলি সাবা আফগানিস্তান থেকে নাগরিকদের ফিরিয়ে আনছে ভারত আফগানিস্তানে প্রায় বিশ বছরের লড়াই শেষে দেশে ফিরেছে ক্লান্ত মার্কিন বাহিনী তালেবান যোদ্ধারা ফের দুর্নিবার গতিতে কাবুলের দিকে এগিয়ে যাচ্ছে এই পরিস্থিতিতে রীতিমতো আশঙ্কায় ভারত ভারতে স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে আফগানিস্তান থেকে নাগরিকদের ফিরিয়ে আনতে চলছে নয়াদিল্লি সংবাদ সংস্থা এএন এর খবর অনুসারে কাবুলে দূতাবাস ছাড়াও আফগানিস্তানের চার শহরে কান্দাহার মাজারি শরীফ জালালাবাদ হায়রাতে ভারতের কনসুলেট রয়েছে এর মধ্যে তালেবানের হামলার আশঙ্কায় জালালাবাদ হায়রাতে আগেই কনসুলেট বন্ধ করে ভারত এ

বলে জানা গেছে এনআইর খবরে বলা হয়েছে কান্দাহর ও মাজারের ভারতের কনসুলেটে অন্তত পাঁচশো কর্মী কাজ করেন কাবুলে ভারতীয় দূতাবাসও রয়েছে বহু কর্মী চালমাটাল পরিস্থিতিতে মোদী সরকারের কাছে তাদের নিরাপত্তা নিশ্চিত করা এখন বড় চ্যালেঞ্জ ফলে আফগানিস্তানে কর্মরত ভারতীয় নাগরিকদের ফিরিয়ে আনতে উদ্যোগ নিচ্ছে দিল্লি এর আগে গত পহেলা জুলাই কাবুলে ভারতীয় দূতাবাস ভারতীয় নাগরিকদের সতর্ক থাকার আহ্বান জানিয়ে এক বিবৃতিতে বলে সশস্ত্র সংগঠনগুলো আফগানিস্তানে বিভিন্ন জায়গায় হামলা চালাচ্ছে তাদের নিশানে রয়েছে সেনাবাহিনী সরকারি দপ্তর ও সাধারণ মানুষ এসব ঘটনা থেকে ভারতীয় নাগরিকরা ছাড় পাবেন বলে ভাবার কোনো কারণ নেই বিশেষ করে অপহরণের ভয় রয়েছে তাই আফগানিস্তানে কর্মরত বা ভ্রমণরত যাওয়া ভারতীয় নাগরিকদের অত্যন্ত সতর্ক থাকতে হবে ভারতে কাবুল দূতাবাসের ওই নির্দেশিকায় ভারতীয়দের অপ্রয়োজনীয় সফর না করারও পরামর্শ দেওয়া হয় পাশাপাশি সামরিক কনফয় বা সেনা চৌকি থেকে ভারতীয় নাগরিকদের দূরত্ব বজায় রাখার নির্দেশ দেওয়া হয় মার্কিন গোয়েন্দাদের আশঙ্কা আফগানিস্তান থেকে বিদেশি সেনা সরে যাওয়ার ছয় থেকে বারো মাসের মধ্যে কাবুল দখল করতে পারে তালেবান আইএসএ যোগ দেওয়া নারীদের ফিরিয়ে আনছে সুইডেন সিরিয়ার উত্তরাঞ্চলে সন্ত্রাসী গ্রুপ ইসলামিক স্টেট বা আইএস এর কারাগারে থাকা সুইডিশ নারী এবং শিশুদের সুইডেনে ফিরিয়ে আনার জন্য চোর প্রচেষ্টা চলছে বলে জানা গেছে তাদেরকে কুর্দি স্বায়ত্তশাসিত এলাকা থেকে বহিষ্কার প্রক্রিয়ার অংশ হিসেবে সুইডেনে ফিরিয়ে আনা হচ্ছে বলে জানা যায় সম্প্রতি দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় প্রতিনিধি বা এম প্রতিনিধি এবং শিশু বিশেষজ্ঞের সমন্বয়ে গঠিত সুইডিশ একটি প্রতিনিধি দল উত্তর সিরিয়ার একটি বন্দি শিবির পরিদর্শন করেছে তাদের সফরের উদ্দেশ্য ছিল বন্দি শিবিরে যেসব শিশুরা জন্মগ্রহণ করেছে তাদের পরিচয় নির্ণয় করা এছাড়া সুইডিশ বংশোদ্ভূত শিশুদের পরিচয় সুনিশ্চিত করা দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সূত্র জানায় সিরিয়া সফর করা প্রতিনিধি দলটি মোট বারো জন নারী এবং বাইশ জন শিশুর সাথে সাক্ষাৎ করেছে শিশুদের পরিচয় নিশ্চিত করার জন্য নারীদের ডিএনএ টেস্ট করানোর জন্য তারা প্রস্তাব দিয়েছেন বাচ্চারা সুইডিশ বংশোদ্ভূত কিনা তা নির্ণয় করার জন্য এই প্রস্তাব এর আগে আইএস কারাগারে বন্দী শিশুদের জন্য সুইডেনের জাতীয় স্বাস্থ্য কল্যাণ বোর্ডে উদ্বেগ প্রকাশ করে কয়েকটি প্রতিবেদন তৈরি করেছিল প্রতিবেদনে শিশুরা আইএস বন্দী শিবিরে যে পরিবেশে অবস্থান করছে তাতে তাদের স্বাস্থ্যের উপর মারাত্মক নেতিবাচক প্রভাব পড়ছে বলে জানানো হয়েছিল সার্বিক পরিস্থিতি বিবেচনা করে বন্দি শিবিরে অবস্থানরত নারী শিশুদের সুইডেনে ফিরিয়ে আনার জন্য সার্বিক প্রস্তুতি চলছে বলে সুইডিশ পররাষ্ট্র মন্ত্রণালয় জানায় অনুমান করা হয় যে প্রায় ত্রিশ জন সুইডিশ নারী এবং প্রায় চল্লিশ জন সুইডিশ বংশোদ্ভূত শিশু বন্দি শিবিরে রয়েছে কুর্দিস্তানের স্থানীয় কর্তৃপক্ষ তদন্ত করে দেখছে যে বন্দি নারীদের বিরুদ্ধে ফৌজদারি অপরাধের ভিত্তি রয়েছে কিনা যাদের ক্ষেত্রে অপরাধের কোনো আলামত পাওয়া যাবে না শুধুমাত্র তাদের এবং তাদের সন্তানদের একসাথে নিজ দেশে ফিরে যেতে দেওয়া হবে সেক্ষেত্রে তাদের গ্রহণ করতে সুইডেন সরকারের বাধ্যবাধকতা রয়েছে বলে জানা যায় দর্শক এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ